Hello. Okay, guys, it was a very, very, very successful event for us, especially for our group. আমরা তো মনে হয় অনেক এনজয় করছি কালকে এবং আজকে ইভেন্ট ওয়াজ গ্রেট কালকে রাতে যে এমনি হ্যাঁ আমি কথা বলতে নিলে শাওনিয়া করবে তাই বলো সমস্যা কি বলো লাইক দিলাম লাইক তো লাইক দিলাম তুমি দিবা আচ্ছা লাইক দিতে থাকো থাকো আমার কমেন্টে লাইক আসবে যেটা হচ্ছে যে আমরা অনেক এনজয় করছি আমাদের মধ্যে ব্রাদারহুডটা খুব ভালো ছিল লাস্ট মোমেন্টে একটু কনফিউশন ছিল তারপর ব্রাদারহুডটা খুব ভালো ছিল খুবই ভালো লাগছে সবার সাথে কাজ করে আর গ্রেট প্লেজার ফর আস অ্যাকচুয়ালি যেভাবে কাজ করছি So just is the beginning. Amra preseo amader onek information jacche amader group somporke. So I'm really happy. Ami jokhon create korechhilam group ta 4 years back. Kokhoni bhabini etokhane aste parbo. And ki bolbo onek onek to jaba ki ache and amra jabo. Thik ache guys. Ami ekhon amar group er first admin chilo. Amar por je admin chilo Imo she nei ekhon. Jiko ke ami niye jacchi. Jiko sathe kotha bolbo. Jiko bhai nije dik ghurai dibe. আমাদের জন্য এবং আমাদের গ্রুপের সবার জন্য আর আমি মনে করি এই ধরনের চান্স আরো আসবে এবং আমরা ইনশাল্লাহ এই চান্স গুলো নিবো এবং এখন যেহেতু এয়ারটেলের সাথে একটা যাই হোক এয়ারটেলের সাথে যেহেতু একটা সামসার অফ ডিলিং হয়েছে এর সাথে ইউনাইটেডের সাথে তো আমরা আশা করছি যে একবার না একবার আমাদের ড্রিম কাম ট্রু হবে ইউনাইটেড আমরা যেতে পারবো ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডের খেলা দেখতে পারবো আচ্ছা ঠিক আছে এরপর আমাদের গ্রুপে অ্যাড হয়েছে সাউন্ড যদিও সে অনেক রোড পার্টটা কাজ করে তারপর অ্যাডমিন আছে সাউন্ড বলো আমার সাথে কথা না বলো আগে সামনে বলো একটু পিছাই কে চ্যান মারে একটু পিছাই লাইট আছে হ্যাঁ সব প্যান মারে আমি আর ওয়ার ওয়ার লাইট আমি ঠিক আছে তো মানে এর চেয়ে বড় জিনিস লাইফে মনে হয় আজ পর্যন্ত করি নাই রিগার্ডিং ফুটবল সো আইড লাইক টু থ্যাংক মিস্টার নিয়ন আমি শুরু থেকে তখন আমি যখন ফার্স্টলি জানতে পারছি তখন আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার একটা সুযোগ দেওয়া হয়েছে সবাই দিপালক না
আচ্ছা আর ওকে আর লেজেন্ডের সঙ্গে মিট করে আসলে রিয়েলি রিয়েলি ভেরি ভেরি প্রাউড আমি আর Like a 420 member, like guy. I'm handsome. 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 তুই যত পাম দেশ অ্যাডমিন হবি না সেটা না না এটা মেরে আছে দরকার নাই তো আমি হ্যান্ডসাম আছে মেরে মেরে অলরেডি আসবে অ্যালেক্স ফার্গুসন এসে তোরে মাই দেখছি নমুনা দেখছি তো দেখছেন দেখছেন অলরেডি আসবে ওকে লেডিং এর অনেক কথা বলতে দিলে কথা বলো যাও তামুলো আসো হ্যাঁ তামুলো A piece of United. But মানে এরা বিয়ে কিন্তু কালকে এরা কালকে বিয়ে আগে বলো গতকাল রাতে রাত 2টার দিকে আমরা এক গাড়িতে ছিলাম কথা বলতেছিলাম এই টপিক নিয়ে যে এক সপ্তাহ আমরা বিলিভ করতে পারিনি যে কোন একদিন মানে এক সপ্তাহ পর রাত 2টার দিকে আমরা একজন মানে দুইজন মানুষ অচেনা মানুষ একই গাড়িতে যাব একই একই গাড়িতে কি গাড়ি গাড়ি আমি ছিল একটা এন্ট্রান্স মিউজিক দিয়ে আসো I went closer to the 19th title than Liverpool ever did. That's right. thank you, Leon, very much. Awesome chill. Basically, so I just bought a name. Thank you. Okay. Everything was awesome. Neon bhai chhara to obosshoi hoye na eta. Autograph ঠিক মতন হয় নাই বাট জার্সি তে আরেকটা আছে কিছু দিতে পারলাম না কিছু দুটো অটোগ্রাফ নিয়ে লাগে না কিছু দিতে পারলাম না কোনো সমস্যা নাই কই বল আমি ওয়ান্ট দিস পিকচার MUSCBD তে আরো অ্যাকটিভ হব এবং নিয়ন থেকে প্রাউড বানাবো ওকে MUSCBD এর নেক্সট টাইম এর ফ্যান অফ বাংলাদেশ দ্যাটস মাই নিউ বিডি মেন নাইস মেন ইলান ভাই ফর কিছু ইলান ভাই অরিজিনাল জার্সি অরিজিনাল অরিজিনাল জার্সি ব্র্যান্ড নিউ হবে সম্ভব দেখো
না না গ্র্যানি মুভিজ নাই এখন হাও গড সো আমাকে আজকে সিলেক্ট করে না ঠিক আছে হাও গড রিলি বেস্ট তাহলে একটা একটা টি-শার্ট এনিওয়েজ ফার্স্ট অফ অল মিম টু থাকি নিও একটু থাক ফর সিলেক্টিং মি একটু থাক কথা আছে এন্ড গিভিং মি দিস প্রিভিলেজ ইটস আ ড্রিম কাম ট্রু জীবনেও ইংল্যান্ডে গিয়ে সব করা হতো না বাংলাদেশে আসছে সো আই ওয়ান্ট টু থ্যাঙ্ক ইউ ফার্স্ট এন্ড দেন এয়ারটেল এন্ড ম্যানচেস্টার ইউনাইটেড এন্ড আই হোপ উই অল অ্যাজ এ গ্রুপ ক্যান স্টে টুগেদার এন্ড সাপোর্ট ইউনাইটেড হোয়্যারএভার উই গো শুধু যে বাংলাদেশ থেকে সাপোর্ট করা হবে তা না আমরা আমরা জানি আমাদের অনেক মেম্বার্স বাইরে থাকে তারা যেসব সাপোর্ট দিচ্ছে আমরা যেন সবসময় হালকা একটা ক্ল্যাপ হালকা একটা ক্ল্যাপ মিম 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 ট্রাই আমরা গ্রুপের একটা অ্যামেচার ভিডিও বানাচ্ছি ওকে দিস ইজ দ্য গাই বিহাইন্ড এভরিথিং কারণ ও আমার প্রথমবার কন্ট্যাক্ট করে মিম গ্রুপ অনেক দিন ধরে আছে বাট আমার অনেক ক্লোজ ফ্রেন্ড সো ওই আমাকে প্রথম ইনফরমেশন গুলো দিয়েছে যে আসতেছে সো আই ওয়াজ লাইক ও মাই গড তারপর সব কিছু মিম গ্রুপ আমার সামনে কিছু বল হাউ ওয়াজ দ্য ইভেন্ট ফর ইউ আমি জানি যে আমি অলরেডি ওদের সাথে সাথে ওর সাথে কন্ট্যাক্ট করি আমরা প্ল্যান করি যে কি করা যায় সাকসেসফুল করার জন্য যখন শুনলাম যে ওর সাথে তোমরাও আছো দেখা হলো তোমাদের সাথে সবার সাথে ইট ওয়াজ রিয়েলি গ্রেট থ্যাঙ্কস ফর দিস এক্সপেরিয়েন্স থ্যাঙ্ক ইউ সবকিছু বলে ফেললো অস্ট্রেলিয়া ড্রিম কাম ট্রু আমি নিয়ন ভাই ও কিন্তু জোনসটা গুলিস্তান থেকে লাগানো অরিজিনাল না আচ্ছা যাই হোক তারপরে আমি গ্রুপে খুব বেশি দিন নাই এক বছরের মতো আছি তাতে আমি এই গ্রুপটাকে অনেক আপন মনে করে নিয়েছি দিস আর অল লাভ দ্যাম দে আর রিয়েলি গ্রেট আই লাভ দিস গ্রুপ অ্যান্ড আই ওয়ান্ট টু স্টে হিয়ার ফর এভার অ্যান্ড আশা করি এরকম চান্স আরো আসবে ইনশাআল্লাহ অনেক বড় চান্স আসবে অল বি ইন দ্যাট ওকে আমাদের ছোট্ট একটা মেম্বার নতুন মেম্বার মনে খুব ভালো ম্যাচ করছে সবার সাথে তাই না ছিল সবচেয়ে নতুন মেম্বার এবং গত তিন দিন এই গ্রুপের সাথে কাজ করে আমার মানে হেভি মজা পেয়েছি সবাই খুব ফ্রেন্ডলি মানে এই গ্রুপের সাথে কাজ করে মানে শেয়ার করে আমার কাছে বলা বেড়ে দাও এক্সপ্লোর ইউনিয়ন ভাই আছে আর চিকো ভাই আছে আর সব ভিতি কাজ করে বল এই গ্রুপ জানি সারা জীবন থাকতে পারে থাকেন অ্যান্ড ম্যানি রুলস আমাদের সাথে অনেক ফ্যান আছে বাইশের উপরে তারপর অনেকে আসতে পারেনি আজকের দিনে এত জোস একটা ইভেন্ট ছিল তারপর আমি মিস করছি দীপালককে এক্সামের জন্য আসতে পারি নাই আর আমাদের আমাদের আরও কিছু মেম্বার ছিল এমও এমুকে তো আমি মানে হিজ লাইক মাই ইয়াঙ্গার ব্রাদার সো খুব খারাপ লাগছে যে এমও এখানে নাই সো এমুকে আমি খুব মিস করতেছি আর এটার ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করছে হচ্ছে তৌসিফ দিন আকাশ গ্রেট গাই মানে এত এত প্যাশনেটলি একটা টিমকে সাপোর্ট করে মানে খুব ভালো লাগে ওকে যে সারাদিন নাই রাত নাই ওকে কখন মানে কি বলবো সবসময় ওকে পোক করে গেছি যে বলতে আসছে বারবার যে কাজ করতে হবে হ্যাঁ অনেক কাজ বাকি আছে আর বাইরে থেকে একজনকে হেল্প লাগছে আসিফ খান আসিফ তুই যে দেখতেছিস তুই জানিস তো তোকে আমি অনেক হেল্প করছি তো এটা ব্যাপার কিছু ছিল না আসিফ হ্যাঁ আর আরেকটা একজনকে মিস করলাম সেটা হচ্ছে ওস্তাদ আপনি মহান একজন মানুষ সত্যি কথা যেখানেই থাকেন ভালো থাকেন নাম যেন কি জেমি ভাই না গোলাম কাজ জেমি পাথর গান শেখার পাথর করার পরে কাজ যা কালুমিয়া হ্যাঁ ওস্তাদ আপনি যদি দেখতেছেন ভিডিওটা মনে রাখেন আমরা আপনাকে নোমান ভাই একটা বেস্ট উইশ বলে দাও আর নোমান ভাই আপনি আমার ফোন কল দেন না অনেকে দেন ঠিক আছে আপনি আমার দিয়েন এক দুইবার ভালো লাগবে তাহলে এক দুইবার বেশি না আর এই তো আপনারা থাকেন বাইরে আর আদার ফ্যান্স যারা দেখতেছো
আদার ফ্রেন্ডস যা দেখতেছো। আচ্ছা আরেকবার বলি, এমও দীপালক তসফিন আকাশ ওস্তাদ অনেক মিস করছি, ওকে। আর আদার ফ্রেন্ডস যারা হুট করে এখানে ক্লিক করে দেখতেছো, কি বলবো, ইট ওয়াজ এ গ্রেট জার্নি। টিপিএ এন্ড জ্যামি বাই ইউ গাইজ রক। আমি কথা বলার মধ্যে আই রক অ্যাজ ওয়েল, আই এম হ্যান্ডসাম। আমি কথা বলার মধ্যে এটা সবসময় ডিস্টার্ব করে, যেটা হয় কি, আমি একটা ভালো কিছু লিখলে আর নিচে একটা খারাপ কিছু কমেন্ট দিতে হয়, সেরকমই করে। তো এইভাবে চলতেছে, চলতে থাকবে। আর যারা নতুন ফ্যান, ক্যারিক সাকস, বিয়া কামু, বিয়া কামু খাবা, চলো আজকে ইয়েতে যাই, একটা জায়গায় যাই, বিয়ার ইয়েতে ঢুকে খাই। তুই নিয়ন ভাইয়ের মাথায় একটু এলো চুল, আছে ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, পোলাপান আর দেখবো না, বুঝছো, এডিট করে। ভালো লাগতেছে ফ্যান্স, তোমরা গ্রুপে থাকো, গ্রুপে আসো, জয়েন করো আমাদের সাথে। তুমি ছেড়ে যাচ্ছ নাকি ফ্যামিলি? মাহিম এরকম এরকম করতে থাকো, আমি কিছু বুঝি না এর মানে। ওকে।